বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু কিছু পার্থক্য আছে, অনেক জায়গায় এক হলেও অনেক জায়গায় পার্থক্যও আছে। বিহারে আমরা প্রথম থেকেই জানতাম যে এনডিএ শক্তি আবার ফেরত আসবে, 15 বছর পরে আবার 5 বছরের জন্য এনডিএ শাসন ক্ষমতায় আসতে চলেছে এবং সেখানকার সম্মিলিত যারা লড়াই করেছে তাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। পশ্চিমবঙ্গের কিছু শেখার আছে বিহারের এই নির্বাচন থেকে। প্রথম যে বিহারের এত বড় একটা নির্বাচন হল, সেই নির্বাচনে একটাও হিংসার ঘটনা হয়নি। যে একটা পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি তারা কমপ্লেন করেনি বুথ দখলের, মারামারির, ভোট রিগিংয়ের কোনো কমপ্লেন নেই, কোনো হিংসা নেই। বিহারে আজকে হিংসা ছাড়া এত বড় নির্বাচন হতে পারে, পিসফুল মানে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষের সেই অধিকার নেই, পশ্চিমবঙ্গের মানুষের সেই অধিকার কবে ফেরত দেওয়া যাবে যে তারা নিজের ভোট নিজে দিতে পারবে, নিশ্চিন্তে ভোট দিতে পারবে? এই প্রশ্ন আমি প্রথম করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে রাজ্যের আইন শৃঙ্খলা আপনার দায়িত্ব, ভোট হলেই কেন মানুষের মৃত্যু মিছিল হয়? এমনি অন্য সময়ও মৃত্যু মিছিল চলছে, ভোটের সময় সেটা বেশি হয়। এবার দয়া করে বিহারকে দেখে শিখুন, যেটা হারাটা তো একটা বড় নিশ্চয়, আমরা জিতেছি, জিততে চলেছি, আমরা খুশি, কিন্তু গণতন্ত্রে একদল জিতবে একদল হারবে, কিন্তু মানুষ সবসময় জিতবে, গণতন্ত্র সবসময় জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য গণতন্ত্রকে হারানো, মানুষকে হারানো, এ ব্যবস্থা চলতে পারে না এই পশ্চিমবঙ্গ। নন্দী গ্রামে আজকে শহীদ দিবস পালন হচ্ছে, সেখানে বিরাজাজিম সভা করছে, প্লাস দিব্যেন্দু সভা করছে, উল্টো দিকে শুভেন্দু অধিকারী সেখানে সভা করছে। শুভেন্দু অধিকারী এই যে গোষ্ঠীকন্দল তৃণমূলে শহীদ দিবস দিনকে, সেটা কীভাবে বলবেন? বিরাজাজিম যে সভা করছেন নন্দীগ্রাম আর ওখানে পাল্টা সভা বলা যায়, যেহেতু শুভেন্দু অধিকারী একটি সভা করছেন শহীদ স্মরণে, তার পাল্টা সভা হচ্ছে, তাকে সার্কাস বললে তাও বেশি বলা হয়, তৃণমূলের সার্কাস হচ্ছে ওটা। আর আজকে শুভেন্দুবাবু একটা খুব দামি কথা বলেছে তার সভা থেকে, যে শহীদ স্মরণটা রাজনৈতিক সমীকরণ হতে পারে না। শহীদরা প্রাণ দেন গণতন্ত্রের জন্যে, বাংলার জন্যে, নীতিবোধের জন্যে, এবং বাংলা গত 200 বছর ধরে এই শহীদরা এসছে, সে মঙ্গল পাণ্ডে থেকে শুরু, তারা শহীদ হয়েছেন, আর তাদের নিয়ে রাজনীতি কারা করেছে? আমরা জানি 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাগলু ডান্স থেকে শুরু করে শহীদদের নামে ভোট চেয়েছেন। শহীদদের নামে ভোট চাইবেন? শহীদদের নামে শ্রদ্ধা দেওয়া হবে? উনি চাইছেন পার্সোনাল বেনিফিট, ভোট ভোট ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটাকে আজকে এই যে মনোবৃত্তি, তাকে উলঙ্গ করে দিয়েছেন শুভেন্দুবাবু একটা কথা বলে, যে শহীদ স্মরণ করতে এসেছি, রাজনীতি করতে আসিনি। এই সামান্য কথাটা তৃণমূলের নেতা নেত্রীরা কবে বুঝবেন? উল্টো দিকে ভিরাত বাবু শুধু ওই সার্কাস করছেন। আর এই যে ঘটনা, এটা নিশ্চয়ই বাংলার মানুষ বুঝতে পারছে, তৃণমূলের শেষ ঘন্টা বেজে গেছে বলাটা শুধু শেষ হবে না, তৃণমূল পার্টিটা আর সামনে 2021-এর নির্বাচন পর্যন্ত একটা কোটা আস্ত পার্টি থাকে কিনা, এটাই আজকে মানুষের মুখে বড় প্রশ্ন। সবসময় তারা হাটে বাটে মাঠে বাজারে তাদের আলোচনা, আচ্ছা এবার শুভেন্দুবাবু চলে যাবেন শুনছি, এরপরে কে যাবেন? আমার তো ভয় লাগছে যে কোন দিন বলবে, শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি ছেড়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, তিনি থাকবেন কিনা, কী হতে চলেছে? এই পার্টিটাও তো একটা পুরো সার্কাসে পরিণত হয়েছে। সুতরাং তৃণমূল নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। ধন্যবাদ।